আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আপনাদের সকালে একটা ভিডিও দিছিলাম, এই ভিডিওতে আমি জানতে চাইছিলাম যে আমার এই গরুটির কি সিমেন দেব। তো অনেকেই কিন্তু গরুটির দিকে বিশ্লেষণ করে এইটার উপরে রায় করছে যে শাহিওয়াল 100% দেওয়ার জন্য সিমেন। আগে যেটা দেওয়া ছিল এটা কিন্তু ফ্রিজিয়ানের বাচ্চার কোয়ালিটিটাও কিন্তু মাশাল্লাহ সুন্দর। তো অবশেষে লাস্টে সিদ্ধান্ত করলাম যে শাহিওয়ালেরই সিমেন দিয়ে দিই। তো হাটে ছিলাম, যার কারণে ভিডিও মানে ডাক্তার আসছে অনেক আগে, কিন্তু সুযোগ পাই নাই, হাটে ছিলাম, এই কারণে অপেক্ষা করতেছিল ওনারা। কেবল আসলাম হাট থেকে, আর হাটেও একটু ব্যস্তর মধ্যেই ছিলাম গরু কেনাকাটার জন্য, যার কারণে কিন্তু তেমন একটা ভিডিও আজকে দিতে পারি নাই আপনাদের মাঝে। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ। শরীর ভাই, এটা কোন কোন কোম্পানির ইয়া দেওয়া হচ্ছে? হ্যাঁ, লাল তীর। আচ্ছা, 100% এসিআই এস এল শাহিওয়াল 100%, সারের নাম শার্প। আচ্ছা, শার্প। আচ্ছা, তো দেখা যাক। গাভিটা এর আগে কিন্তু দুইবার হিট আমি মিস করছি আমার নিজের ইয়ার থেকেই, তো আজকে আর মিস করলাম না, যে তখন কিন্তু বাচ্চা ছোটো ছিল, এই কারণেই দুইবার মিস করছি। যে আমরা জানি যে সিমেন দেওয়ার পরে কিন্তু দুধ একটু কমে যায়, যার কারণে কিন্তু মিস করছি দুইবার, যাতে করে বাচ্চা পূর্ণ দুধ পায়। আর যার কারণে কিন্তু বাচ্চার গ্রোথ মোটামুটি 2 মাসে আলহামদুলিল্লাহ যা আসছে ভালো আসছে। আর এটা আমাদের সেই গির যেটা আজকে আছে আমার কাছে, আর আজকে আলহামদুলিল্লাহ আরও কিছু গির কালেকশন করা হয়েছে, যেগুলার আপডেট হয়তো দেওয়ার চেষ্টা করব। পূর্ণ হিট ছিল, কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা দর্শক, দেখা যাক, আলহামদুলিল্লাহ সিমেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখা যাক, গাভিটার বয়স 2 দাঁত, আর বডিতে কিন্তু মাশাল্লাহ মোটামুটি বড় বডিতে, আর ভিডিও কিন্তু ঘোলা হচ্ছে একটু ঝাপসা। তো এবার আর ফিজিয়ান দিলাম না, এবার দিলাম হলো শাহিওয়াল। দেখা যাক এটার থেকে সিমেন্সের ইয়াটা কাঠি এটা। আচ্ছা, এটা হলো কাঠি, আর 100% লেখা আছে এস এল এল এ এল এ। আচ্ছা, এই সাইডে যেটা শার্প, দেখা যাক এই শার্টটা আমি অনলাইনে চেক করে দেখবো যে কেমন এইটা শার্প। তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আর এই মুহূর্তে দর্শক আরেকটি কথা বলবো, যদি গাভিটি কেউ নিতে চান তাহলে আপনারা চাইলে গাভিটা আলাদাভাবে নিতে পারবেন, আর বাচ্চাটা চাইলে আলাদাভাবে এখন নিতে পারবেন, কারণ বাচ্চা এখন এই যে বাড়তি খাবার কিন্তু শুরু করে দিয়েছে, আর বাড়তি খাবার পর্যাপ্ত পরিমাণের খায়, দুধের তেমন একটা চাহিদা নাই বললেই চলে। তবে দুধ খাইলে, সাথে থাকলে দুধ খাইলে এটার গ্রোথ কিন্তু আরও মোটামুটি ভালো থাকবে। তো যাই হোক, সব মিলিয়ে গাভির যেটা আলাদা প্রাইস সেটা হলো 1,20,000 টাকা চাইবো। 2 দাঁত বয়স গাভিটার কিন্তু মোটামুটি ফিউচার রয়েছে, 1,20,000 খালি গাভি নিলে, আর বাচ্চাটা এখন নিলে বাচ্চাটা নিলে 60,000 টাকা দাম চাইবো, ঠিক আছে? তো দুইটা একসাথে নিতে গেলে কিছু ডিসকাউন্ট করা যাবে। আর আগামী ঈদের পরেই, ঈদের 1-2 দিন পরে ইনশাল্লাহ যশোরে আমার গাড়ি যাচ্ছে, আপনারা চাইলে যশোরের এদিক থেকে যোগাযোগ করতে পারেন। তো দুইটা যদি একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আমরা প্রাইস রাখবো হয়তো 1,70,000। এই গাভিটা সিমেন দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখনও কিন্তু দুধ রয়েছে আপনার 4 থেকে 5 লিটার, এটা একবারে পাওয়া যায়। যদিও আমি কিন্তু দহন করি না, পুরোটাই বাচ্চাকে খাওয়াই,
আর এই পাশে যে গির রয়েছে এটার কিন্তু এখনো বেচা কেনার সিদ্ধান্ত করি নাই, যদি যখন সিদ্ধান্ত করব তখন অবশ্যই এটার দাম জানা দেব যে কত দামে এটা বিক্রি করব। আর আজকে যে কালেকশনগুলো আসতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব কালেকশনগুলো দেখানোর জন্য, নতুন কালেকশন আর সবগুলোই থাকতেছে আজকের কালেকশনে গির। আজকে মোটামুটি তিনটা গির হাই পার্সেন্টেজ কালেকশন করা হয়েছে, এগুলো আজকে সেটে নিয়ে আসা হবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য, আসলে অন্ধকারের কারণে আপনাদের সঠিকভাবে জানি না ভিডিও দেখাইতে পারলাম কি না, তো জানি না কেমন ক্লিয়ার আপনারা বুঝতেছেন। তো বিদায় নিব আজকের ভিডিও থেকে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও নতুন আপডেট নিয়ে থাকবে। আর দেখেন আমি ভিডিওতে যে গরুগুলো দেখাইছি এর আগে, যশোর এরিয়ার থেকে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন, কম খরচের মধ্যে একবারে পৌঁছা দেওয়ার দায়িত্ব সহকারে আমরা গরু ডেলিভারি করে থাকব যশোরের উদ্দেশ্যে। তো ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।